যে কোনো হাসপাতালের সুনাম সেখানকার সেবিকাদের ব্যবহারের উপর বৃহদংশে নির্ভর করে এবং এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি ভুলে গেলে চলবে না বলে শুক্রবার আন্তর্জাতিক নার্সেস দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নার্সিং কাউন্সিলের উদ্যোগ রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা। রোগীদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করার জন্য নার্সদের প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। মানুষ যে কোনো হসপিটালে যায় তখন কিন্তু নার্সদের ব্যবহারের উপর কিন্তু এই হসপিটালের ফিউচার নির্ভর করে এবং হসপিটালের নাম যশ সেটা নির্ভর করে, সরকারের নাম যশ নির্ভর করে। আমি আপনাদের কাছে একটাই কথা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে ব্যবহারের তারতম্য কিন্তু ঘটে, তিতিবিরক্ত হয়, কারণ নানা রকম পরিশ্রমের কারণেই হোক বা মেন্টাল স্ট্যাটাস অনেক সময় পারিবারিক কারণেই হোক, অনেক সময় এগুলো খবর আসে যে নার্স বা এরকম সেবিকারা ভালো ব্যবহার করেনি, দুর্ব্যবহার করেছে, সেটা না করা এবং চেষ্টা করা। যখন এই ধরনের ঘটনা হবে, হতেই পারে স্লিপ অফ টান, সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং খালি চোখ বুঝে একবার এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা চিন্তা করা, দেখবেন আপনি ঠিক জায়গায় চলে আসবেন। তো মানুষের কাছে যে এই ডেলিভারি সিস্টেম, আপনার পরিষেবার যে ডেলিভারি সিস্টেম, সেটা কিন্তু আপনাদের উপর অনেক অনেকাংশে নির্ভর। ডাক্তাররা থাকবে, আদার্স অ্যালাইড যারা স্বাস্থ্য ব্যবস্থা আছে তারা তো থাকবে, কিন্তু একটা ফ্যামিলির মধ্যে যেমন মাদার যেমন সেই পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করে, হসপিটালে কিন্তু আপনারাই কিন্তু সেইভাবে আপনাদের সেই কন্ট্রোল করতে হবে। ইউ আর দ্য লিডার অফ দ্যাট ওয়ার্ডেই হোক, সেটা গোটেই হোক বা বিভিন্ন আরও আজকাল। রাজ্যে নার্সিং শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধু জেএনএম এএনএম এসব নেই, এখন এখানে অলরেডি আমাদের বিএসসি নার্সিং পর্যন্ত আমাদের সেই কোর্স, এমএসসি নার্সিং পর্যন্ত কোর্স স্টার্ট হয়ে গেছে। আগে আমাদের সময়ে একজন বিএসসি নার্সিং চান্স পাওয়াই বেরি ডিফিকাল্ট ছিল, বাইরে যেতে হতো, তো এখন ত্রিপুরাতেই সব হচ্ছে। আমাদের গভর্নমেন্টও চেষ্টা করছে, অনেক সমস্যা আছে, সমস্যার সমাধান একদিনে হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু আমি আজকেও আরেকটা জায়গায় আমি বলে এসেছি যে সরকার আমরা গঠন করি এবং জনপ্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদের যে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু একটু অন্যরকম। আগে অনেক সরকারকে আমরা দেখেছি যারা সমস্যা সৃষ্টি করার মধ্যে করে তার মধ্যে মাছ ধরার চেষ্টা করেছে, আর আমরা যারা এই বর্তমান সরকার আমরা চেষ্টা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমস্যা এমনভাবে উনি নিরসন করেন, সেই দিশায় আমরা কাজ করছি যে সমস্যা থাকবে, সমস্যা নিরসনের যে চেষ্টা তার নাম হচ্ছে আমাদের বর্তমান সরকার, আমরা সেইভাবে কাজ করছি। তো আগামী দিন এখানে দেখুন, চাওয়ার আগেই কিন্তু আমরা অনেক জিনিস করি, আর এখানের এবারের যে থিম সত্যি আওয়ার নার্স ইজ আওয়ার ফিউচার। কর্মসূচিতে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে ভাষণ রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।